হ্যালো জিয়াস, আসসালামু আলাইকুম। ফোরচার্ট এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের 5 নম্বরে ফোরচার্ট থাকে। তো ফোরচার্ট লিখতে যে ভুলগুলি হয়, ফোরচার্ট যে কারণে ফুল নাম্বার পাওয়া যায় না, সে নিয়ে আজ আলোচনা করব। ফোরচার্ট ছয়ভাবে করা হয়। পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে 6টি যে কোনো একটি নিয়ম করে দেখানো থাকে। বক্সের প্রথম বক্সের একটি করে দেখানো থাকে, একটি যেটা যে যে নিয়মে করানো থাকে বাকিগুলি সেই নিয়মে করতে হবে। ফ্লোচার্ট বাই প্লাস বারো প্রধান সমস্যাতে আইন নিযুক্ত করে করা যায়। মূল বারো প্রধান সমস্যাতে আইন নিযুক্ত করে করা যায়। বারোর আগে টু যুক্ত করে ফ্লোচার্ট করা যায়। বারো প্রধান ফর্মের আগে টু যুক্ত করে, টু এরকম বারের পাশ পাটি দল ফর্মের আগে হেভিং যুক্ত করে করা যায়। হেভিং ইটেন, হেভিং গন, এরকম বারো শুধু বাদ থ্রি দিয়ে ফোরচার্ট করা যায়। শুধু বাদ ওয়ান, বাদ টু দিয়ে ফোরচার্ট করা যায়। তো বারো প্রধান ফর্ম দিয়ে করা যায়, পাশ ফর্ম দিয়েও করা যায়, পাশ পাটি দল ফর্ম দিয়েও করা যায়। পরীক্ষা বেশিরভাগই বার টু দেওয়া থাকে, যেমন পয়েন্ট রোড এরকম, তো ওই নিয়মে করতে হয়। তো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে অ্যাপ্রো চার্ট সুইং, যেমন এমন থাকে পরীক্ষার প্রশ্নে। এরকম একটা পেসেজ দেওয়া থাকে, পেসেজটা পড়ার পর নিচের ফ্লোচার্টটি করতে হবে। এরকম প্রশ্ন দেওয়া থাকে, কোয়েশন দেওয়া থাকে। বেট অন ইউ রিডিং দ্য ফলোয়িং পেসেজ, মেক দ্য শর্ট নোটস ইন দ্য ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য ডিফারেন্ট স্টেজ অফ নেলসন ম্যান্ডেলা। তো গল্পটি নেলসন ম্যান্ডেলার উপর, তোমার উপরে পেসেজটি পড়াবো ভিত্তি করে শর্ট নোটস তৈরি করো প্রত্যেকটা বক্সে। ফ্লোচার্টে নেলসন ম্যান্ডেলার বিভিন্ন ধাপ দেখিয়ে একটা করে দেখানো হয়েছে। নো ওয়ান, এক নং হ্যাজ বিন ডান ফর, এক নং তোমার জন্য করে দেখানো হয়েছে, একটা করে দেখানো হয়েছে। বাবা আমাকে এই তো কমিক নং দেওয়া আছে প্রথমটা, পরপর একটা কমিক নং দেবো টু থ্রি ফোরে হবে। একটা যে নিয়ম করে দেখানো আছে, একটা যে প্রথমটা পরে পাঁচ ফোন দিয়ে করে দেখানো হয়েছে, ফট ফাইট ফট। আমি আগে বলেছি যে ফ্লোচার্ট বারো প্রেজার হোম দিয়ে করানো যায়, এবার পাশ সন্ধি করা যায়, পাশ পাটি দল সন্ধি করা যায়, শুরুতে টু যুক্ত করে করা যায়, বা হেভিং যুক্ত করে বারো পাশ পাটি যুক্ত করে করা যায়। এটা বারো পাশ সন্ধি করা আছে, কাজে আমাকে বারো পাশ সন্ধি করতে হবে বাকিগুলো। তো আর ফ্লোচার্টগুলি যেহেতু পাশাপাশি লেখা সম্ভব না পরীক্ষা খাতায়, আমাকে নিচে নিচে লিখতে হবে। আর একটা হেডিং দিতে হবে শুরুতে, আনসার টু দ্য কোয়েশ্চন রয়েছে, একটা হেডিং দিতে হবে, যে হেডিংটা হবে এখান থেকে দ্য ফ্লোচার্ট। প্রতিটা প্রশ্ন এরকম দেওয়া থাকে, দ্য ফ্লোচার্ট দ্বিতীয় লাইনে, দ্য ফ্লোচার্ট সুইং, দ্য ফ্লোচার্ট সুইং নেলসন ম্যান্ডেলা, এই পর্যন্ত। এরপর লিখতে ইজ গিভেন গুলো এরকম, দ্য ফ্লোচার্ট, দ্য ফ্লোচার্ট সুইং দ্য ডিফারেন্ট স্টেজ অফ নেলসন ম্যান্ডেলা ফর ইজ গিভেন গুলো দিয়ে করুন দিতে হবে। তারপরে যেটা করে দেখানো আছে, এখানে যে করে দেখানো আছে, সেটা লিখতে হবে বক্সের ভিতরে। লেখার পরে তারপরে এর চিহ্ন দিয়ে আরও বাকিগুলো বক্স লিখতে হবে, আর সেই বক্সগুলি সমান হইতে হবে, আর বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। আর যদি একটা প্রথমটা যদি কর্মিক রং দেওয়া থাকে 1, 2, 3, তখন কর্মিক রং দিয়েই করতে হবে বাকিগুলো। তো এফ চার্ট সুইং ইজ গিভেনগুলো এরকম শিরোনাম দিতে হয়, যেটা একটু আগে দেখিয়েছি। নো বক্স নো মার্ক, বক্স আর কোনো নাম্বার নেই, অবশ্যই বক্স দিতে হবে। বক্সের ভিতরে ফুল স্টপ দেওয়া যাবে না, বক্সগুলো যেন একই মার্কের হয় এটা খেয়াল রাখতে হবে। আর এর চিহ্ন দিতে হবে, নাহলে নাম্বার পাওয়া যাবে না। বক্সের নাম্বার একদম এক থাকলে তোমাকে অবশ্যই তৈরি, যেমন একটু আগে দেখিয়েছি যে প্রথমটা করে দেখা এক নাম্বার, বাকি দিয়ে কমিক নাম্বার দিয়ে করতে হচ্ছে, মানে 1, 2, 3 এরকম নাম্বার দিয়ে করতে হচ্ছে, দেয়া থাকে নাম্বার।
প্রচারটি কোনো সেন্টেন্সই লেখা যাবে না, সেন্টেন্স হবে না, যেহেতু ভারত প্ল্যাটফর্ম দিয়ে করা হয়, ভারত প্ল্যাটফর্ম দিয়ে করা হয়, শুরুতে তুলুত্ব করা হয়, সাবজেক্ট দিতে পারবে না। ফেজ দিয়ে করতে হবে, সবসময় ফেজ দিয়ে করা যাবে, একটি ওয়ার্ড দিয়ে পূরণ করা যাবে, শুধু একটি ওয়ার্ড, কিন্তু পরীক্ষা খাতে প্রশ্ন দিয়ে একটি ওয়ার্ড দিয়ে করা, বাকি দিয়ে একটি ওয়ার্ড দিয়ে করা যাবে, নিয়মগুলো একটু আগে বলেছে। তাহলে পরীক্ষার প্রশ্ন যাব থাকে সেটা দেখা যাক, যেমন পরীক্ষার প্রশ্নের পাঁচ রঙ এরকম একটা পেসেজ দেওয়া থাকে, যেমন পেসেজটাকে পড়তে হবে, আর পেসেজটা মেন বইয়ের থেকে দেওয়া থাকে, দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু দ্য এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিল ফ্রম দ্য শেকলস, নেলসন ম্যান্ডেলা গাইডেড দ্য সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিল ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিল। অ্যাপার্থাইড মানে জাতিবিদ্বেষ, জাতিবিদ্বেষের দাসত্ব থেকে সাউথ আফ্রিকাকে বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিল অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের একজন আইকন হিসেবে। হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি এসেছিল সংগ্রাম প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচারের জন্য, সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রাম প্রতিষ্ঠা করতে যিনি এসেছিল, সেই নেলসন ম্যান্ডেলা। এরপরে ইমপ্রিজন্ড, কারারুদ্ধ ফর নিয়ারলি থ্রি ডিকেডস, তিন দশক যাবৎ কারারুদ্ধ ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য, এগেইন দ্য হোয়াইট মাইনরিটি রোল, শ্বেতাঙ্গদের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য তিন দশক যাবৎ তাকে কারারুদ্ধ করা হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপিয়েশন, ম্যান্ডেলা কখনো লস্ট হারায়নি হিজ রিজলভ, তার প্রতিজ্ঞা হারালো না, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপিয়েশন, ইমানসিপিয়েশন মানে স্বাধীনতা, তার লোকদের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে, সংগ্রাম করার প্রতিজ্ঞা সে হারায়নি, যদি তাকে কারারুদ্ধ করা হয়েছিল। হি ওয়াজ ডিটারমাইন্ড, হি ওয়াজ, সে ছিল ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন, কমাতে, ব্রিং ডাউন মানে কমানো, আর টু অর্থাৎ টু ব্রিং ডাউন, কমাতে অ্যাপার্থাইড, অ্যাপার্থাইড মানে জাতিবিদ্বেষ, জাতিবিদ্বেষ কমাতে সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, সিভিল ওয়ার মানে বেসামরিক যুদ্ধ, বেসামরিক যুদ্ধ এড়িয়ে বা জাতিবৈষম্য কমাতে সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। হিজ প্রেস্টিজ, হিজ প্রেস্টিজ, তার মর্যাদা এন্ড ক্যারিশমা হেল্পড হিম, এবং তার অসাধারণ প্রতিমা, ক্যারিশমা মানে প্রতিমা, প্রতিভা, তার মর্যাদা এবং প্রতিভা হেল্পড হিম, তাকে সাহায্য করল উইন দ্য সাপোর্ট অফ ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন অর্জন করতে তাকে সাহায্য করল। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, ম্যান্ডেলা সেড দ্য
in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. এটা নেলসন ম্যান্ডেলার উক্তি যে কোটেশনের ভিতরে আছে এখান থেকে পর্যন্ত। নেলসন ম্যান্ডেলার তার প্রথম বক্তৃতাই সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্টদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়ে সে বক্তৃতা দিয়েছিল। সে বক্তৃতা বলেছিল, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, অত্যন্ত প্রবলভাবে আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং জাতি বৈষম্যের সকল উত্থানকে আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি ইট অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট, আমি এখনও সংগ্রাম করবো। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেস, আমার এই দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত, এই বৈষম্যের দিনগুলো অতিবাহিত না হওয়া পর্যন্ত আমি যুদ্ধ করবো। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994 সালে প্রথম প্রেসিডেন্ট হয়ে তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। দ্য টাইম ফর দ্যাট হিলিং অফ ওয়ান্স হ্যাজ কাম, ক্ষতের উপশম বা ওষুধের সময় এসেছে। নেলসন ম্যান্ডেলা বললেন, দ্য টাইম, সময় ফর হিলিং, হিলিং মানে ঔষধ বা চিকিৎসা, আরোগ্য, অফ দ্য ওয়ার্মস, ক্ষতের চিকিৎসা হ্যাজ কাম, এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ টু ব্রিজ দ্য মোমেন্ট মুহূর্ত টু ব্রিজ কাটায় ওঠা, ব্রিজ মানে কাটায় ওঠা, টু ব্রিজ কাটায় উঠতে, কাটায় ওঠার মুহূর্ত, দ্য চেজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, কাটায় ওঠার মুহূর্ত, চেজম ফাটল, ফাটল কাটিয়ে ওঠার মুহূর্ত, যে ফাটল আমাদের বিভক্ত করেছে সে ফাটল কাটিয়ে ওঠার মুহূর্তে হ্যাজ কাম, এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা অবশ্যই অ্যাচিভড, অর্জন করেছি আমার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, 1993 সালে ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছে নোবেল প্রাইজ। প্রাইজ অ্যান্ড অনার হি শেয়ার্ড উইথ FW de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. Nelson Mandela ke purushkrito kora hoyechilo Nobel Prize 93 sale, an honor he shared, আর এই পুরস্কারের একটা সম্মান সে শেয়ার করে দিয়েছিল উইথ FW de Klerk, সম্মানের ভাগ দিয়েছিল। আর FW de Klerk ছিলেন হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গদের নেতা ছিলেন, আর হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন ফ্রম দ্য প্রিজন, কারাগার থেকে 3 years earlier, 3 বছর আগে তিনি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন। অ্যান্ড নেগোসিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টহাইড, বর্ণবৈষম্যের পরিসমাপ্তি করার যিনি ব্যবস্থা করেছিলেন সেই FW de Klerk-কে এর সম্মানের ভাগ দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। তো পরপর কোশ্চেন দেওয়া থাকে এখানে, যেমন বেজড অন রিডিং দ্য ফলোয়িং প্রসেস, উপরে প্রসেসটি পড়ার পর পরপর ভিত্তি করে, বেজড অন ভিত্তি করে আর কি, ইউ রিডিং তোমার পড়া, দ্য ফলোয়িং প্রসেস, উপরের প্রসেসটি পড়ার পর ভিত্তি করে মেক তৈরি করে দ্য শর্ট নোট,
short notes delivered in each of the box, protected box in the flowchart showing the different styles of mandala. Mandala bibhinno dhapur upor bibhinno porjay dekhiye prothom porjay dekhiyechhil juddho korechhilo fought against apartheid borno bashmo biruddhe she juddho korechhilo erpore ki korechhilo shobak guli dharabai bole likhte hobe to ek number de ashe amra ekante shuru korbo je niyom ta age dekhiyechhi je একটা হেডিং দিতে হয় কোয়েশ্চেন থেকে নিয়ে, এই যে দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফারেন্ট স্টাইল অফ নেলসন ম্যান্ডেলা লিখে তারপরে ইজ গিভেন বলে দিয়ে দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফারেন্ট স্টাইল অফ নেলসন ম্যান্ডেলা লিখে ইজ গিভেন বলে দিয়ে একটা কুলন দিতে হবে। এরপর লিখতে হবে প্রথম গড়টা লিখতে হবে, প্রথম বক্সটা লিখে বক্সে যেটা করে দেখানো আছে সেটা লিখতে হবে, যেভাবে করে দেখানো আছে সেটা খুব লিখতে হবে। এই নাম্বার দেওয়া আছে আমি এই নাম্বারও লিখলাম, তারপরে একটা এরো চিহ্ন দিতে হবে, তারপর আরেকটা বক্স, এই বক্সটা যেন এটা সমান হয়, তারপর নাম্বার টু দেব, যেহেতু কর্মী দেওয়া আছে আর দেওয়া না থাকলে কর্মী দেওয়ার প্রয়োজন নেই, আর শেষে ফুল স্টপ দেওয়া যাবে না ভিতরে বক্সের ভিতরে। প্রথমটা হলো ফট এগেনস্ট দ্য অ্যাপার্টাইড, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে জাতি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরপরটা পরের লাইন থেকে নেওয়া যাবে, যুদ্ধ করেছিল এরপর কী হয়েছিল, কার উদ্ধ করে রাখা হয়েছিল যুদ্ধ করার কারণে, ইমপ্রিজন ফর নিয়ারলি থ্রি ডিকেজ, ইমপ্রিজন এত পারফর্ম করা আছে কার উদ্ধ, ইমপ্রিজন কার উদ্ধ, এরপরে কার উদ্ধ, এরপরে সে তারপরে সে কখনো তার প্রতিজ্ঞা হারায়নি যুদ্ধের প্রতিজ্ঞা, যে ম্যান্ডেলা নেভার লস্ট, আমি এখানে লস্ট দিব, লস্ট নেভার লস্ট, কখন হারায়নি কিছু ডিজ অফ দ্য প্রতিজ্ঞা টু ফাইট, এটা দেওয়া যাবে। এরপর লাইনে দেওয়া যাবে ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্পবদ্ধ, এতে সাবজেক্ট বার দেওয়া যাবে না, সাবজেক্ট দেওয়া যাবে না, খালি আমি পারো পার্সন দেওয়া যাবে, ডিটারমাইন্ড প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ টু ব্রিং ডাউন এর করতে বর্ণবৈষম্য কমাতে সে ছিল দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড দেওয়া যাবে, ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন এর করতে। এটা ডাক পরীক্ষায় এরকম আন্ডারলাইন করা থাকবে না, আমি করে নিছি আন্ডারলাইন করে নিছি প্রধান সুবিধার্থে। পরের লাইনে দেওয়া যাবে পরের বাক্য থেকে, টেকা কম হতে পারে ক্রাউডের নাম মধ্যে হবু, এরপরে এই যে তিনি ছিলেন শ্বেতাঙ্গদের মধ্যে কালোদের মধ্যে কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এটা দেওয়া যাবে। যেহেতু পার পারফর্ম বিকেম দিব, এখানে বিকেম বিকেম দ্য সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। এরপরে পুরস্কৃত করা হয়েছিল নোবেল প্রাইজ, অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট ফ্রম, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, এটা দেওয়া যাবে। এবার তারপরে চারটা পাঁচটা ছয়টা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ পড়ে গেছি, এবার লেখব দ্বারা হবে। এরপর একটা করে এর চিহ্ন দেবো বক্সের নিচে, সর্বশেষ লেখার পরে আমাকে থার্ড বেকার দিতে হবে, যে ফিগার ফ্লোচারের উপরে এরিচনা দিতে হবে, এবার লিখতে হবে, এবার সমাপ্তি করতে হবে, তাহলে ফুল মার্ক পাওয়া যাবে পরীক্ষায়। পরীক্ষার গল্পের পেছনে অর্থ না বুঝলেও লেখা যায় অনুমান করে, কোনটার পরে কী লেখা যায় অর্থ বুঝে অনুমান করে নেওয়া যায়, নিয়মটা ভালো করে বুঝতে আশা করি পরীক্ষায় যে কোনো কোয়েশন থাকলে পারা যাবে। ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।